সুনামির নাম শুনলে চোখের সামনে ভেসে আসে পানির ভয়াবহ ঢেউ, আর সে ঢেউয়ে ভেসে যায় মানুষের সব কিছু। কিন্তু আপনারা কি জম্বির সুনামি দেখেছেন কখনো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জম্বির ঢেউ। হঠাৎ সমুদ্রে শুরু হয় এক ভয়ঙ্কর সুনামি, তবে সেটা পানির নয় কিন্তু জম্বির। অসংখ্য জম্বি বের হয়ে আসতে থাকে সমুদ্রের তলদেশ থেকে, তারপর একে একে সব মানুষদেরকে অ্যাটাক করতে শুরু করে দেয়। এমনই এক ভয়াবহ জম্বির ঘটনায় থাকছে আমাদের আজকের জম্বি টাইডাল ওয়েভ মুভির গল্পে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পটা শুরু হয় একটা বিচে। টন নামের একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে মজা করতে। তো সে তার গার্লফ্রেন্ডকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, আর ঠিক তখনই হঠাৎ করে পানির নিচ থেকে কেউ একজন তাকে পানির একদম নিচে টেনে নেয়। এতে তার গার্লফ্রেন্ড অনেক ভয় পেয়ে তাকে খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ করে তার সামনে টরের মৃতদেহটা ভেসে ওঠে। এই দৃশ্য দেখে সে অনেক ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঠিক তখনই তার পেছনে একটা বিশাল আকৃতির জম্বি চলে আসে, আর সেই জম্বি তাকেও মেরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা জেডা আর তার আঙ্কেল রেকে দেখতে পাই। তারা সমুদ্রে মাছ ধরছিল। এখানে জেডা তার ড্রোন ক্যামেরার সাহায্যে সমুদ্রের গভীরে মাছ খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ করেই তারা দেখতে পায় একটা নৌকার উপর আতশবাজি ফুটছে, ফলে সেই নৌকাতে আগুন লেগে যায়। এই দৃশ্য দেখে সোহা নামের একজন ব্যক্তি সেখানে চলে আসে। সে নৌকার আগুন নেভাতে সাহায্য করে। আসলে সোহা হলো এখানকার সুপারভাইজার, এজন্য যারা নৌকার উপর আতশবাজি ফুটিয়েছিল তাদের কাছ থেকে সকল আতশবাজি নিয়ে নেয়, যাতে করে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এরপর তারা সবাই মিলে আবারও মাছ শিকার করতে শুরু করে, কিন্তু তখন তাদের বড়শিতে একটা লাশ আটকে যায়। তারা লাশটাকে তাদের শিপে তুলে নেয়। হঠাৎ জেডা তার ফোনের ড্রোন ক্যামেরার মাধ্যমে পানির নিচে একটা রশি দেখতে পায়। এটা দেখে সোহা সেই বিষয়ে অথরিটিকে ইনফর্ম করতে যায়। এদিকে রে সেই লাশটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, আর জেডা তার ড্রোন ক্যামেরা তার কাছে নিয়ে আসতে যায়। তখন তারা পানির উপরেও নীল রঙের রশ্মি দেখতে পায়। এরপর হঠাৎ করে সেই লাশটা জীবিত হয়ে যায় আর জেডার উপরেই অ্যাটাক করে। আসলে এই লাশটা ছিল একটা জম্বি। এই জম্বিটা জেডার গলায় কামড়ে দেয়, আর তখনই সেখানে জেডার আঙ্কেল রে চলে আসে। এদিকে জম্বিটা রের দিকে এগিয়ে আসতে থাকে, ফলে রে ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে সোহা চলে আসে, আর সে তলোয়ার দিয়ে জম্বিটাকে আঘাত করতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয়, জম্বিটার শরীর থেকে লাল রক্তের বদলে নীল রঙের রক্ত বের হচ্ছিল। এর কিছুক্ষণ পর তারা মনে করে জম্বিটা হয়তো মারা গিয়েছে। এদিকে সোহা জেডাকে দেখতে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর জম্বিটা সেখানে চলে আসে। জম্বি এবার সোহায়ের উপর অ্যাটাক করে, কিন্তু সোহা কিছুতেই বুঝতে পারছিল না জম্বিটা কিভাবে জীবিত হয়ে গেল। এরপর রে আর সোহা দুইজনে মিলে সেই জম্বিটাকে শিপ থেকে পানিতে ফেলে দেয়। অন্যদিকে জেডার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। অন্যদিকে আমরা সোহায়ের ওয়াইফ ক্যানজি আর তার মেয়ে স্যামকে দেখতে পাই। তারা দুইজন একটা রেস্টুরেন্টে বসে একসাথে কথা বলছে। তখনই ক্যানজির ফোনে সোহার কল আসে। ক্যানজি ফোন রিসিভ করলে সোহা তাকে বলে জেডার অবস্থা খুবই খারাপ, তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। তখন কেনজি বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে আসছি। এটা শোনার পর কেনজি তার মেয়েকে বাড়িতে চলে যেতে বলে। আসলে কেনজি পেশায় একজন ডক্টর, সে তার পুরো টিমকে নিয়ে দ্রুত সেখানে চলে যায়। সোহা সকল ঘটনা কেনজিকে খুলে বলে আর জেডাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এখানে জেডার সঙ্গে তাকে দেখাশোনা করার জন্য তার আঙ্কেল রে যায়, কিন্তু সোহা সেখানেই থেকে যায়, কারণ সে জানতে চাইছিল এই জম্বি কোথা থেকে এসেছে। এরপর সোহা একিডের সঙ্গে দেখা করে। একিড তখন বুঝতে পারে যে এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, তাই সে সোহার সাথে ঘটনাস্থলে যায়। সেখানে সমুদ্রের নীল রঙের রশ্মি দেখে সে অনেক অবাক হয়ে রশ্মি সম্পর্কে জানতে চাইছিল। সেই কারণে সোহা জেডা সে ড্রোন ক্যামেরাটা সমুদ্রের নিচে পাঠিয়ে দেয়। তারা দুইজন তখন ড্রোন ক্যামেরার মাধ্যমে সমুদ্রের গভীরে অনেক পুরনো একটা শিপ দেখতে পায়। তারা দুইজন লক্ষ্য করে দেখে সেই নীল রঙের রশ্মিটা এই শিপের মধ্যে থেকেই বের হচ্ছিল। সেখানে তারা একটা জম্বিকে দেখতে পায়। এরপর সোহা একিডকে বলে আমি আমার তলোয়ারের মাধ্যমে সেই জম্বিটাকে অনেকবার আঘাত করেছি, কিন্তু তারপরেও সেই জম্বিটা আবারও জীবিত হয়ে গিয়েছে। এখানে একিড সোহার কথাই বিশ্বাস করে না, বরং সে সোহার কথা শুনে হাসতে শুরু করে। ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে শত শত জম্বি বের হয়ে আসে, তারা তাদের শিপের দিকেই এগিয়ে আসতে থাকে। এই দৃশ্য দেখে একিড বিশ্বাস করে। তখন তারা বুঝতে পারে এখানে ভয়াবহ কিছু একটা হতে চলেছে, তাই সে অথরিটিকে বলে বীচ খালি করে দিতে, যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়ে যায়। এরপর একিড এবং সোহা শিপ নিয়ে তাদের বীচের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা সমুদ্রের কিনারায় দেখতে পাই, সেখানকার কয়েকজন মানুষ দেখতে পায় হঠাৎ করেই সমুদ্রের পানি নিচের দিকে নেমে যাচ্ছে।
এটা দেখে তারা সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সমুদ্রের তলদেশ থেকে শত শত জম্বি উপরে উঠে আসছে, যার ফলে সমুদ্রের মাঝে বিশাল বড় একটা সুনামির সৃষ্টি হয়। আর এই সুনামির ঢেউয়ের মাঝে হাজার হাজার জম্বি ছিল। স্যাম দূর থেকে তাদের বন্ধুদের সাথে এসব দেখতে পায়। সোহা এবং একির তাদের জীবন বাঁচানোর জন্য শিপে থাকা সকল দরজা জানালা বন্ধ করে দেয় আর সেখানেই লুকিয়ে পড়ে। তারা সুনামি শেষে বাইরে এসে দেখতে পায় তাদের আশেপাশে হাজার হাজার জম্বি ঘুরে বেড়াচ্ছে। কেনজি যেটাকে আর রেখে কোয়ারান্টাইন করে দেয় যাতে করে আশেপাশের কেউ জম্বি ভাইরাসে এফেক্ট না হয়। আর এদিকে জম্বিরা সারা শহরে ছড়িয়ে পড়ে। অন্যদিকে সোহা এবং একির তাদের শহরকে জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য জম্বিদের সাথে লড়াই করছিল, কিন্তু জম্বিদের উপর গুলির কোনো প্রভাবই পড়ছিল না। অন্যদিকে আমরা যেটাকে দেখতে পাই যে কিনা পুরোপুরি একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, তার জ্ঞান ফেরার পর সে তার আঙ্কেলের উপরে অ্যাটাক করে দেয়। সেখানে ডক্টর চলে আসে আর যেটা ডক্টরকে মেরে ফেলে আর রে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সকল মানুষ আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে। তখন সোয়া এবং একির দৌড়ে পালানোর জন্য তাদের গাড়িতে উঠে পড়ে। তারা গাড়িতে প্লেন আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পায় যাদের সাথে তাদের সেই নৌকাতেই দেখা হয়েছিল। অন্যদিকে আমরা ড্রাস্ট নামের একটা ব্যক্তিকে দেখতে পাই যে সমুদ্রের কিনারা থেকে একজন জম্বিকে ধরে নিয়ে যায়। এদিকে কেনজি যেটাকে ট্রিটমেন্ট করতে আসলে যেটা তার উপরও আক্রমণ করে, তখন সে দৌড়ে পালাতে যায় আর রে কেনজিকে নিয়ে একটা রুমে চলে আসে। কেনজি তখন বলে এটা শুধুমাত্র একটা ইনফেকশন। তখন রে বলে এটা শুধু ইনফেকশন না, এটা ইনফেকশনের থেকে অনেক ভয়ানক কিছু। সোহারা সবাই মিলে পুলিশ স্টেশনে চলে আসে, সেখানেও তারা অনেক জম্বি দেখতে পায়। জম্বিরা প্লেনের উপর আক্রমণ করতে আসলে সে নিজে বাঁচার জন্য তার গার্লফ্রেন্ডকে জম্বিদের মাঝে ফেলে দেয়, ফলে জম্বিদের অ্যাটাকের কারণে তার গার্লফ্রেন্ডও জম্বিতে পরিণত হয়ে যায়। এরপর প্লেন নিজের জীবন বাঁচানোর জন্য পুলিশদের বন্দুক নিয়ে জম্বিদেরকে মারতে যায়। তখন প্লেনকে একজন কনস্টেবল বাধা দিলে প্লেন তাকে গুলি করে দেয়। তখন একই প্লেনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, কারণ তারা বুঝতে পেরেছিল প্লেন একজন স্বার্থপর মানুষ। স্যাম আর তার বন্ধুরা দৌড়াতে দৌড়াতে সুপারমার্কেটের ভেতর চলে আসে, কিন্তু সেখানেও জম্বিরা তাদের পিছু করতে থাকে। এরই মধ্যে একটা জম্বি তাদের মধ্যে একজনকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে। এদিকে একিডো তাদের অথরিটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারছিল না, সে দুশ্চিন্তায় পড়ে যায়। তখন একিডো আরপি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা লেটার বের করে আর সেটাকে রাগ করে নষ্ট করে ফেলে। অন্যদিকে সোহা সেই শিপের সকল ইনফরমেশন বের করার চেষ্টা করে। তখন তারা জানতে পারে শিপটা সমুদ্রের কিনারায় রয়েছে, কিন্তু বাস্তবে এটা সমুদ্রের নিচে ছিল। তখন তারা বুঝতে পারে এখানেই কোনো গড়বড় রয়েছে, কিন্তু তখনই তারা দেখতে পায় একটা জম্বি কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তখন তারা সেখানে কতগুলো অস্ত্র দেখতে পায়। তারা দুইজন প্লেনকে সেখানে রেখে অস্ত্রগুলো নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন সোহা একটা রকেট লঞ্চারের সাহায্যে জম্বিতে জ্বালিয়ে দেয়। তখন জম্বিরা মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে আর সোহা আর একই সুযোগ পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাস্তায় তারা অনেক জম্বি দেখতে পায়। তারা কোনো উপায় না পেয়ে জম্বিদের উপরই গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু তাদেরকে গাড়ি চাপা দেওয়ার পরেও তাদের কিছুই হচ্ছিল না। এদিকে স্যাম আর তার বন্ধুদেরকে জম্বিরা তাড়া করছিল। তারা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তাদের ইভান নামের একটা বন্ধুর গাড়িতে ওঠে। তখন ইভান স্যামকে ইমপ্রেস করার জন্য জম্বিদের সাথে মারামারি শুরু করে দেয়। তখন একটা জম্বির কামড়ে সেও জম্বিতে পরিণত হয়ে যায় আর তার বন্ধুরা ইভানকে রেখেই গাড়ি স্টার্ট করে। এরপর আমরা অ্যানাকে দেখতে পাই যে কিনা ড্রাস্ট নামের ওই লোকটার বাড়িতে আসে তার কাছে সাহায্য চাওয়ার জন্য। ড্রাস্ট সেই লোকটা যে কিনা সমুদ্রের কিনারা থেকে একটা জম্বিকে তুলে এনেছিল, কিন্তু ড্রাস্ট অ্যানাকে সাহায্য করার আগে একবার চেক করে নেয় যে সে জম্বি ভাইরাসে ইনফেক্টেড কিনা। আর যখন সে কনফার্ম হয়ে যায় যে অ্যানা ঠিক আছে, তখন সে তাকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। অ্যানা ভেতরে যেয়ে দেখতে পায় ড্রাস্ট একটা জম্বিকে বেঁধে রেখে তার উপর এক্সপেরিমেন্ট করছে। এরপর অ্যানা ড্রাস্টের ফোনের মাধ্যমে তার বাবার সাথে কন্ট্যাক্ট করে। সে তার বাবাকে জানায় সে সুস্থ আছে। এখানে প্লেন কোনো মতে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে। সে দরজা খুলে যখন বের হতে যাবে তখনই তার গার্লফ্রেন্ড তার উপর অ্যাটাক করে। অন্যদিকে আমরা দেখতে পাই স্যামের বন্ধুদেরকে জম্বিরা চারিদিক থেকে ঘিরে ধরেছে। গ্রেগ স্যামকে পালিয়ে যেতে বলে, কারণ গ্রেগের পায়ে আঘাত লেগেছে তাই সে পালাতে পারবে না। তখন সে বাইরে গিয়ে গিটার বাজাতে শুরু করে যাতে সকল জম্বি তার দিকে আকৃষ্ট হয় আর স্যাম পালিয়ে যেতে পারে। তখন সেখানে সোহা আর একির চলে আসে। স্যাম তার বাবাকে দেখতে পেয়ে তাদের গাড়ির দিকে যায়। সোহা জম্বিদের উপর শ্যুট করতে শুরু করে। এখানে গ্রেগকে বাঁচানোর আগেই একটা জম্বি এসে তার উপর অ্যাটাক করে দেয়। স্যাম টেলিফোনের মাধ্যমে তার মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরো হসপিটালে জম্বিরা চলে এসেছিল। সোহা আর একিড মিলে জম্বিদের থামানোর চেষ্টা করে,
কিন্তু এরই মধ্যে একটা জম্বি শ্যামের পা ধরে টানতে শুরু করে। অন্যদিকে সোহায়ের মাথায় একটা আইডিয়া আসে, সে হাই ভোল্টেজের একটা ইলেকট্রিক তারের মাধ্যমে জম্বিদেরকে শক দিতে শুরু করে। সোহার আইডিয়াটা অবশ্য কাজ করে, সেখানে থাকা সকল জম্বি ইলেকট্রিক শকে মারা যায়, আর এই সুযোগে স্যামও নিজেকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই স্যামের মা কেনজি আর রে সেখানে চলে আসে। মাকে দেখতে পেয়ে স্যাম দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে তাদের গাড়িতে করে ট্রাস্টের বাড়িতে চলে আসে। সেখানে এসে অ্যানাকে সুস্থ দেখে অ্যাকিডো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর একই ট্রাস্টের ফোনের মাধ্যমে তার অথরিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই জম্বিটা উঠে বসে, যাকে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্যই ধরে এনেছিল। সেই জম্বিটা পেছন থেকে অ্যাকিডের উপর অ্যাটাক করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে জম্বিটা অ্যাকিডের হাতে কামড় দিয়ে দেয়। তার চিৎকার শুনে সবাই সেই রুমে চলে আসে, আর এরপর কেনজিও সেই জম্বির সঙ্গে লড়াই করতে শুরু করে। এমন সময় সেখানে ট্রাস্ট এসে সেই জম্বিটাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। তখন ট্রাস্ট তাদেরকে বলে, শুধুমাত্র ইলেকট্রিক শকের মাধ্যমেই এই সকল জম্বিদেরকে মেরে ফেলা যাবে। সোহা তখন বলে, আমরা সকল জম্বিদেরকে টাইটেল পুলের কাছে জড়ো করব, এরপর বিচের মধ্যে থাকা গ্রেট থেকে ইলেকট্রিক শক উৎপন্ন করব, আর সেই ইলেকট্রিক শকের মাধ্যমেই সকল জম্বিদেরকে আমরা মেরে ফেলতে পারব। এই আইডিয়াটা সকলেরই পছন্দ হয়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সমুদ্রের তলদেশে থাকা যে শিপ থেকে জম্বিরা বের হচ্ছে, সেই শিপটা তারা কীভাবে ধ্বংস করবে। তখন ট্রাস্ট তার কাছে থাকা কতগুলো গ্রেনেড দেখায়, যার সাহায্যে তারা শিপটাকে ধ্বংস করে ফেলতে পারবে। তারা সবাই মিলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জম্বিদেরকে মারার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় ধীরে ধীরে অ্যাকিডের শরীর খারাপ হতে থাকে, কারণ তার পুরো শরীরে জম্বিদের ভাইরাস ছড়িয়ে পড়েছিল। অ্যাকিড তখন সোহাকে বলে, আমাদের শহরটাকে বাঁচানোর দায়িত্ব তোমার হাতে, আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত এখন তুমিই করবে। কিন্তু কেউ বুঝতে পারছিল না কোন পাপের কথা বলছে অ্যাকিড। তখন সে জানায়, আজ থেকে 30 বছর আগে আরপি ফার্মেসি কোম্পানি নামে একটা কোম্পানি এখানে এসেছিল, আর তারা এখানকার কিছু মানুষের শরীরে একটা ড্রাগ প্রয়োগ করেছিল। অ্যাকিড তাদের সঙ্গে মিলে এই কাজটা করার জন্য সেই কোম্পানি তাকে অনেক টাকা দিয়েছিল, কিন্তু সেই সময়ে মানুষেরা ড্রাগসগুলো ব্যবহার করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ছিল না। এই কারণেই তখন সেই মানুষদের শরীরে খুবই খারাপ রকমের সাইড ইফেক্ট দেখা যায়। তাই তারা আর কোনো উপায় না পেয়ে নিজেরা বাঁচার জন্য সেই সকল মানুষদেরকে একটা শিপে করে পানির নিচে ডুবিয়ে দিয়েছিল, আর এর ফলেই শিপে থাকা সেই মানুষগুলো জম্বিতে পরিণত হয়ে যায়। কথাগুলো বলা শেষ হবার সঙ্গে সঙ্গেই সেখানে অনেকগুলো জম্বি চলে আসে। এরপর সোহা ইলেকট্রিক তলোয়ারের মাধ্যমে জম্বিদেরকে মারতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে অ্যাকিডের শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছিল। বাবার এমন অবস্থা দেখে অ্যানা খুবই কষ্ট পায়। অ্যানা বাধ্য হয়ে তার বাবার হাতে একটা গ্রেনেড রেখে দেয়। এর কিছুক্ষণ পর অ্যাকিড যখন জম্বি হয়ে উঠে আসে, তখন তার হাতে থাকা গ্রেনেড নিচে পড়ে যায়, আর গ্রেনেড সেখানে ব্লাস্ট হয়ে যাওয়ায় অ্যাকিড সেখানে মারা যায়। এটা দেখে অ্যানা অনেক কষ্ট পায়। অন্যদিকে তারা দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। রে, ট্রাস্ট আর অ্যানা মিলে সমুদ্রের নিচে থাকা শিপটাকে ধ্বংস করতে যায়, আর স্যাম তার বাবা সোহা আর কেনজি একসঙ্গে জম্বিদেরকে মেরে ফেলতে যায়। সোহা তার টিমকে নিয়ে বিচের কিনারার টাইটান পুলের মধ্যে কারেন্ট সেট করে দেয়। সোহার আইডিয়াটা খুব সুন্দরভাবেই কাজ করছিল, কিন্তু এখন সে জম্বিদেরকে যে কোনোভাবেই হোক পানির মধ্যে নিয়ে আসতে হবে। তখন সোহা একটা গাড়ির মধ্যে মিউজিক প্লে করে, তখন সব জম্বিরা তার পেছন পেছন চলতে থাকে। আর এদিকে ট্রাস্ট সমুদ্রের নিচে গ্রেনেড সেট করতে যায়, তখন সেখানে জম্বিরা চলে আসে আর তার ট্রাস্টকে মেরে ফেলে। আর এদিকে সোহার গাড়ির চাকা বালির মধ্যে আটকে যায়, আর তার সামনে একটা জম্বি চলে আসে। সে তার তলোয়ারের মাধ্যমে জম্বিটাকে মেরে ফেলার চেষ্টা করে, আর কেনজি এই দৃশ্য দেখে গাড়িটাকে নিচেই পোলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর সেখানে থাকা সকল জম্বি গাড়িতে প্লে হওয়া মিউজিকের শব্দে সেই টাইটেল পোলের দিকে চলে যায়। এদিকে তার মেয়ে স্যামকে ইলেকট্রিক সুইচ অন করতে বলে, কিন্তু সুইচের সমস্যা দেখা দেয়। অন্যদিকে অ্যানা আর রে শিপটা নিয়ে জম্বিদের মাঝখানে ফেঁসে গিয়েছে, তাই রে অ্যানাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু অ্যানা রেকে সেখানে একা ছাড়তে চাইছিল না, কিন্তু রে তাকে অনেক বোঝায়। এদিকে স্যাম সেই সুইচটা অন করতে সফল হয়, আর টাইটেল পুলের মধ্যে থাকা সকল জম্বিরা শক লেগে মারা যায়। অন্যদিকে রেও তার কাছে থাকা একটা এক্সপ্লোজার সমুদ্রের নিচে পাঠিয়ে দেয়, আর সেটাকে একটা রিমোটের সাহায্যে জম্বিদের শিপটাকে বিধ্বস্ত করে ফেলে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই কাজটা করতে গিয়ে রে নিজেই মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সব কিছুই শান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ এখন পৃথিবী থেকে সকল জম্বি নিঃশেষ হয়ে গিয়েছে। তাদের প্ল্যান সফল হওয়ার কারণে সোহা আর তার পরিবার অনেক খুশি হয়ে যায়, আর তখনই অ্যানাও সমুদ্রের কিনারায় চলে আসে। সোহা আর কেনজি অ্যানাকে তাদের কাছে নিয়ে আসে, আর এমন একটা মোমেন্টের মাধ্যমেই শেষ হয়ে যায় জম্বি টাইটেল ওয়েভ গল্পটা।
তো মুভিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এরকম আরও অসাধারণ মুভি দেখতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।